আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। অনেক মজার একটা কেকের রেসিপি, খুব ইজি রেসিপি, আপনারা চেষ্টা করলে হুবহু আমার মতো করতে পারবেন। তো আজকের এই কেক বানানোর জন্য আমি এখানে চারটা ডিম নিয়েছি বড় সাইজের। ডিমের সাইজ যদি একটু ছোট হয় সেক্ষেত্রে আপনারা পাঁচটা ডিম নিয়ে নেবেন। ডিমের কুসুমগুলো আলাদা করে এর ভিতরে ক্রিম অফ টাটার, সেটা একদম কোয়ার্টার চামচের অর্ধেক পরিমাণ দিয়ে আধা মিনিটের মতো বিট করে নিব। আর এখানে আমি 1/3 কাপের মতো চিনি নিয়েছি, চিনিগুলো আস্তে আস্তে দিব আর 2-3 বারে বিট করে পুরোপুরি একটা ফোম রেডি করে নিব। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন, কম বেশি চাইলে দিতে পারেন, কোনো প্রবলেম হবে না। ফোমের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, ফোমটা বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও করা যাবে না। ফোমের একটা ড্রপ ফেললে যেন একই জায়গায় থাকে, মিশে না যায়, তাহলেই হবে। তার মানে হচ্ছে পারফেক্টভাবে আপনার ফোমটা রেডি হয়ে গেছে। ফোম যখন রেডি হয়ে যাবে ওই পর্যায়ে মেল্টেড বাটার 1/4 কাপ আছে, ওটা দিয়ে দিবেন। আর ফ্লেভারের জন্য দিয়ে দিবেন ভ্যানিলা এসেন্স, আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন। বাটার আর এসেন্সের সাথেই কিন্তু ডিমের কুসুমগুলো আপনারা দিয়ে দিবেন, দিয়ে সামান্য পরিমাণ বিট করে নেবেন যেন সবগুলো একসাথে মিশে যায়। আসলে আমি যখন প্রথমবার এই কেকটা বানিয়েছিলাম আমার মনে হয়েছিল যে আমার পরিশ্রমটা সার্থক হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছিল আসলে খেতেও কিন্তু তেমনই ভালো লেগেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে লিকুইড কালার ব্যবহার করেছি, রেড ভেলভেটের কালারটা, সেটা দিয়ে ভালোভাবে বিট করে নিয়েছি। আর এই পর্যায়ে 1/3 কাপ ময়দা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ, 1.5 টেবিল চামচ কোকো পাউডার আর 1 চা চামচের মতো বেকিং পাউডার, সবগুলো উপকরণকে চেলে কেকের ব্যাটারের সাথে মিশিয়ে আলতো হাতে সময় দিয়ে ব্যাটারগুলো একসাথে মিক্স করে নিব। আমি এখানে আরও 1/2 কাপের মতো তরল দুধ ব্যবহার করেছি অফিস স্ক্রিনে, সেটা ভিডিও শ্যুট করতে আমি ভুলে গিয়েছিলাম। তো একটা প্যান এখানে আমি গরম করে সামান্য তেল ব্রাশ করে সেই কেকের মিশ্রণটা দিয়ে দিয়েছি। আর আমরা যেভাবে পাটিসাপটা পিঠে বানাই ঠিক সেভাবেই ছড়িয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট রান্না করলেই হয়ে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে চুলার আঁচ থাকবে একদম লোতে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন কেকটা আমি কিভাবে বেক করলাম, আসলে এখানে শেখানোর মতো কিছুই নেই, আপনারা দেখেই বুঝতে পারবেন যে কেকটা আমি কিভাবে রেডি করেছি। আর এই কেকটা কিন্তু আপনারা যে রুটি বানান তাওয়া সেটাতেও সেম প্রসেসেই করতে পারবেন, এর জন্য ননস্টিক প্যানের কোনো প্রয়োজন নেই, যেই কোনো তাওয়াতেই এই কেকটা রেডি করা যাবে। এভাবেই আমি একে একে সবগুলো কেক রেডি করে নিব। কেক বানানো হয়ে গেলে সবগুলো কেককে ঠান্ডা করে নেবেন, নর্মাল টেম্পারেচারে এনে নেবেন, এর জন্য ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। যখন ঠান্ডা হয়ে যাবে এখানে আমি হুইপড ক্রিম ব্যবহার করেছি, সেগুলো দিয়ে দিচ্ছি একদম পাতলা পাতলা করে। আপনারা চাইলে কিন্তু সুইস ম্যারাং ক্রিম অথবা চিজ ক্রিমও ব্যবহার করতে পারেন, যেহেতু এটা রেড ভেলভেট কেক তো এখানে চিজ ক্রিমটা অনেক ভালো লাগবে। যেহেতু আমার হাতের কাছে ছিল না, হুইপড ক্রিম ছিল, তাই আমি হুইপড ক্রিমই ব্যবহার করেছি। হুইপড ক্রিম ব্যবহার করলেও খারাপ লাগে না, অনেক ভালো লাগে। তো যার যেটা ভালো লাগে সেটাই ব্যবহার করবেন। একে একে করে একটার ভিতরে ক্রিম দিয়ে আরেকটা লেয়ার ওপরে দিয়ে সবগুলো কেক একসাথে করে নেবেন। পার্চমেন্ট পেপার বিছিয়ে নেবেন, যার উপরে ফোল্ড করতে খুব সুবিধা হবে আপনাদের জন্য। যেহেতু আমি পার্চমেন্ট পেপার ছাড়াই পারি তাই আমি নিচে পার্চমেন্ট পেপারটা ব্যবহার করলাম না, কিন্তু আপনারা অবশ্যই করবেন। প্রথমবার ফোল্ড করতে গেলে কাগজের উপর থাকলে খুব সুবিধা হয়, ফোল্ড করতে কোনো প্রবলেমই হয় না, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, ক্রিমগুলো আমার হাতে লেগে গিয়েছিল। যেহেতু আমার পূর্বের অভিজ্ঞতা ছিল সে কারণে আস্তে আস্তে আমি ফোল্ড করে নিছি, কিন্তু আপনারা অবশ্যই পার্চমেন্ট পেপার দিয়েই ফোল্ড করবেন, খুব সুন্দর হবে ফোল্ড করাটা তখন। আর তখন কাটার পর কেকের লেয়ারটাও অনেক সুন্দর আসবে, কোনো এলোমেলো হবে না। আপনারা দেখেই বুঝতে পারবেন যে আমার লেয়ারটুকু
কত সুন্দর আসছে। আপনারাই বলুন তো, কেকটা দেখতে আসলে অনেক সুন্দর না, খেতেও কিন্তু অনেক মজা। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।